ইতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 6 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 3962-তে। সূচক বাড়লেও লেনদেন কমে গেছে। লেনদেন হয়েছে মাত্র 67 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 25টির, আর অপ কমেছে 16টির দর। অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ শেয়ারের দর, সংখ্যা 238টি। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো এশিয়ান টাইগার ক্যাপিটালের। আজকে বেঞ্চমার্ক ডিএসইএক্স ইন্ডেক্স 6 পয়েন্ট বেড়ে 3962 পয়েন্টে ক্লোজ করেছে। ব্লুচিপ DS30 ইন্ডেক্স 4 পয়েন্ট বেড়েছে এবং ডিএসই শরিয়া ইন্ডেক্স 0.35 পয়েন্ট বেড়েছে। আজকে টার্নওভার ছিল 67 কোটি টাকা, যেটি গতকালের তুলনায় 37% কম। আজকে ফার্মাসিউটিক্যালস, ব্যাংক, ফিউয়েল অ্যান্ড পাওয়ার, টেলিকমিউনিকেশনস এবং মিসেলেনিয়াস সেক্টরগুলো সবচেয়ে বেশি টার্নওভার ফেলেছে। আজকে ব্যাংক 1.3% এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর 2.2% বেড়েছে। অন্যদিকে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর 0.4%, নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর 0.2% এবং NBFI সেক্টর 0.1% কমেছে। আজকে পাওয়ার গ্রিড, অ্যাকমি ল্যাবরেটরিজ, এসিআই ফর্মুলা এবং এক্সিম ব্যাংক ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভ কন্ট্রিবিউশন করেছে। অন্যদিকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, লিন্ডে বাংলাদেশ, সামিট পাওয়ার এবং এনসিসি ব্যাংক ইন্ডেক্সে সবচেয়ে বেশি নেগেটিভ টার্নওভার করেছে।